এবার চটের বস্তা পরে নয়া ট্রেন্ড তৈরি করলেন উর্ফি জাভেদ। ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উর্ফি জাভেদ খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন তিনি। এবার চটের বস্তা দিয়ে তৈরি করেছেন পোশাক। উর্ফি জাভেদ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা যায় চটের বস্তা কেটে টু পিস বানিয়েছেন উর্ফি। চটের বস্তার টপস ও স্কার্টে বেশ আবেদনময়ী লাগছে তাকে। উর্ফির এই কাণ্ড দেখে নেটিজেনদের একাংশের বাহবা কুড়িয়েছেন তিনি। আবার কেউ কেউ তাকে নিয়ে কটু কথা বলতেও ছাড়, যদিও ট্রোল বা কটু কথাকে একদমই গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী উর্ফি জাভেদ। ক্যারিয়ারের অনেক সংগ্রাম করেছেন উর্ফি। কয়েকদিন আগে সেসব সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। তার ভাষায়, অর্থের অভাবে ছোট ছোট চরিত্রে যা পেতাম তাতেই অভিনয় করেছি, অনেক বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম হাই বড় কিছু করে দেখাবো, নয়তো আত্মহত্যার পথ বেছে নেব। বারে ভাইয়া কি দুলহানিয়া টিভি ধারাবাহিকে অবনী চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছিলেন উর্ফি জাভেদ। পাশাপাশি মেরি দুর্গা বেপানাহ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। পাঞ্চবিট ওয়েব সিরিজে দ্বিতীয় সিজনে দেখা গিয়েছে তাকে। উর্ফি জাভেদকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই আপডেট পেতে আমাদের ইউটিউবের চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজটিকে লাইক ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।